আজকে আমরা স্টুডেন্ট মেল সম্পর্কে জানব। আমরা যারা ভার্সিটিতে পড়াশোনা করি, আমরা প্রাইভেট ইউনিভার্সিটির বেশিরভাগ স্টুডেন্টই এই স্টুডেন্ট মেলটা পেয়ে থাকেন। পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরাও এখন দেখা যাচ্ছে যে এই স্টুডেন্ট মেল পাচ্ছে। ন্যাশনাল ভার্সিটির স্টুডেন্টরা আসলে এই সুবিধা থেকে এখনও পর্যন্ত মানে বঞ্চিত আছে, বাট আমার মনে হয় যে ভবিষ্যতে তারাও পাবে। সৌভাগ্যবশত আমিও স্টুডেন্ট মেল পেয়েছি, তো আমি একটু অ্যানালাইসিস করলাম যে স্টুডেন্ট মেলের সুবিধাগুলো কী। কারণ যেহেতু এই মেলটা পেয়েছি, এই মেলের যে বেনিফিটগুলো আছে এর ম্যাক্সিমাম ইউটিলাইজেশন আমার করা উচিত। সো একটু রিসার্চ করলাম অ্যান্ড অনেক ভালো ভালো জিনিস আমি জানতে পারলাম। দ্যাটস ওয়াই আমি চাচ্ছি এই ইনফরমেশনগুলো আপনাদের সাথে শেয়ার করতে, যাতে আপনারাও জানেন যদি আপনারা ভবিষ্যতে স্টুডেন্ট মেল পেয়ে থাকেন। এমনকি অনেকেই স্টুডেন্ট মেল পেয়ে আছেন অলরেডি, বাট জানেন না যে এটা দিয়ে কী করা যায়, কী কী বেনিফিট পাওয়া যায়। সো এই ভিডিওর মাধ্যমে আমার মনে হয় সবাই একটা ভালো আইডিয়া পাবেন যে স্টুডেন্ট মেল এর মাধ্যমে আমরা কী কী করতে পারি। তো প্রথমে আমরা দেখে নিচ্ছি যে স্টুডেন্ট মেলটা দেখতে কীরকম। এখানে আপনারা একটা মেল দেখতে পাচ্ছেন যে mustaqim.something@jeuniv.edu। এই যে ডট এডু, এটা দেখেই আপনারা বুঝতে পারবেন যে এটা হচ্ছে এক ধরনের স্টুডেন্ট ইমেল, ঠিক আছে। সো আমার স্টুডেন্ট ইমেলটা অনেকটা এরকম, এক্স্যাক্টলি এটা না, বাট অনেকটাই এরকম। অ্যান্ড নেক্সটে আমরা মেজর কিছু বেনিফিটস দেখব। যেমন আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে ফ্রি স্ট্রিমিং অ্যাক্সেস। ফ্রি স্ট্রিমিং অ্যাক্সেস মানে হচ্ছে বিভিন্ন ধরনের ওয়েবসাইটে আমরা বিভিন্ন ধরনের ভিডিও স্ট্রিমিং করে থাকি, কিন্তু দেখা যায় যে ভিডিওটা প্লে করতে গেলে বলে যে একটা অ্যাকাউন্ট খুলেন অথবা মেম্বারশিপ এর জন্য সাইন আপ করার কথা বলা হয়ে থাকে। সো এরকম কিছু ওয়েবসাইট আছে যেখানে আপনার যদি একটা স্টুডেন্ট আইডি থাকে তাহলে আপনি হচ্ছে ফ্রিতে স্ট্রিমিং করতে পারবেন। আমি একটু পরে এই সব বিস্তারিত বলবো, শুধুমাত্র মেজর পয়েন্টগুলো এখন শুধুমাত্র বলে যাচ্ছি। এরপর আমরা দেখতে পাচ্ছি যে ফ্রি অনলাইন এডুকেশন কোর্সেস। অনলাইনে এরকম অনেক এডুকেশনাল কোর্সেস আছে যেগুলো আমরা কমপ্লিট করে আমরা সেগুলোকে আমাদের সিভিতে অ্যাড করতে পারি। সো ওই কোর্সগুলো দেখা যায় যে ফ্রি হয় না, বাট আমাদের যদি একটা স্টুডেন্ট ইমেল থাকে তাহলে আমরা হচ্ছে ফ্রিতে ওই কোর্সগুলো করতে পারবো। দেন আমাদের হচ্ছে ফ্রি সফটওয়্যার্স। কিছু সফটওয়্যার এমন আছে যেগুলো আমাদেরকে টাকা পয়সা দিয়ে কিনতে হয়, অলমোস্ট ম্যাক্সিমাম সফটওয়্যারই আমাদের টাকা পয়সা দিয়ে কিনতে হয়। সো কিছু সফটওয়্যার এরকম আছে যেগুলো স্টুডেন্টদের জন্য ফ্রি। সো আপনার যদি একটা স্টুডেন্ট ইমেল থাকে তাহলে আপনি এই সুযোগ সুবিধাগুলো পাবেন। দেন আপনার হচ্ছে আনলিমিটেড স্টোরেজ। অনলাইনের কিছু স্টোরেজ প্ল্যাটফর্ম আছে যেগুলো ব্যবহার করে আমরা আমাদের প্রয়োজনীয় ফাইলগুলো রাখতে পারি এবং প্রয়োজন অনুযায়ী রিট্রাইভ করতে পারি। একটু পরে এই বিষয়ে আমরা বিস্তারিত দেখব। দেন আপনার হচ্ছে গ্রাফিক ডিজাইন টুলস। আমরা অনেকেই যারা গ্রাফিক ডিজাইন করি তারা অনলাইনে অনেক ধরনের টুল ইউজ করি, তো কিছু প্ল্যাটফর্ম এরকম আছে যারা অনলাইন এই টুলগুলোকে স্টুডেন্ট ইমেল যাদের আছে তাদের জন্য ফ্রিতে প্রোভাইড করে থাকি। সো এবার আমরা বেনিফিট অফ দোজ অ্যাপ্লিকেশনগুলো দেখব, মানে একদম প্রত্যেকটা প্রোডাক্ট বা সফটওয়্যার বা ওয়েবসাইট এগুলোর নাম ধরে ধরে আমরা জিনিসগুলো দেখব। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে গুগল ড্রাইভ আর হচ্ছে ওয়ান ড্রাইভ। গুগল ড্রাইভ হচ্ছে যখন আপনি প্রথমে একটা জিমেল অ্যাকাউন্ট খোলেন, সেই জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে আপনি গুগল ড্রাইভের মধ্যে 15 GB আপনি ব্যবহার করতে পারেন, তাই না? 15 GB-র বেশি যদি আপনি ব্যবহার করতে চান তাহলে আপনাকে হচ্ছে এটাকে প্রিমিয়াম অ্যাকাউন্টে কনভার্ট করতে হয়, মানে কিছু মান্থলি বেসিসে টাকা পয়সা দিয়ে আপনার হচ্ছে ওই স্টোরেজটা বাড়াতে হয়। কিন্তু আপনার যদি একটা স্টুডেন্ট মেল থাকে তাহলে আপনি ওই স্টুডেন্ট মেল দিয়ে যখন আপনি গুগল ড্রাইভে এন্টার করবেন তখন দেখবেন যে ওই ড্রাইভের নিচে ওই কতটুকু জায়গা খালি আছে, কিংবা আপনি হচ্ছে কিনতে চাইলে এখানে ক্লিক করুন, বা এই ধরনের কোনো কিছুই লেখা থাকে না। দ্যাট মিন্স তারা ক্লেম করছে যে যেহেতু এটা স্টুডেন্ট মেইল আপনার জন্য এটা হচ্ছে আনলিমিটেড ফ্রি। বাট গুগল ড্রাইভে আনলিমিটেড বললেও এটা অ্যাকচুয়ালি আনলিমিটেড না, এটা মেবি 5 TB পর্যন্ত, ঠিক আছে। বাট 5 TB হিউজ অ্যামাউন্ট অফ স্পেস হয়ে থাকে সাধারণত। দেন আপনার হচ্ছে ওয়ান ড্রাইভ। ওয়ান ড্রাইভটা হচ্ছে আপনি যখন মাইক্রোসফটের উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইনস্টল করেন আপনার কম্পিউটারে, বাই ডিফল্ট বর্তমানে আপনার হচ্ছে ওয়ান ড্রাইভটা ইনস্টল হয়ে যায়, এবং ওয়ান ড্রাইভটা হচ্ছে 5 GB-র। এখন ওয়ান ড্রাইভের সুবিধাটা কি, আমরা অনেকেই ডেস্কটপের মধ্যে বিভিন্ন ধরনের ফাইল রেখে দিই, ঠিক আছে। এখন উইন্ডোজের একটা সমস্যা হচ্ছে কিছুদিন পরপরই উইন্ডোজটা ক্র্যাশ করে। এখন যেহেতু আমাদের উইন্ডোজের যে ডেস্কটপ সেই ডেস্কটপটা সি ড্রাইভেরই একটা পার্ট, ডেস্কটপের ওই ফাইলগুলো আমরা হারিয়ে ফেলি যদি আমাদের অপারেটিং সিস্টেমটা ক্র্যাশ করে।
वाइन ड्राइवटा बाय डिफॉल्ट देया हुए थाके जाते करे आपनार अपारेटिंग सिस्टम जदि क्रैशो करे आपनी जखन परवर्तीते अपारेटिंग सिस्टमटा आबार इन्स्टल करबेन एबं आपनार अकाउंटे लगइन करबेन देखा जाबे जे ओई फाइलगुलो आपनार वन ड्राइवे অটোমেটিক্যালি সিনক্রোনাইজ হয়ে থাকে এবং সেখান থেকে আপনি আপনার ফাইলগুলো পেয়ে যাবেন। তো এখানে আমরা যারা নর্মাল ইউজার আছি তাদের জন্য এটা শুধুমাত্র 5 GB পর্যন্ত এই স্পেসটা দেওয়া হয়ে থাকে, কিন্তু আপনার যদি স্টুডেন্ট মেল থাকে তাহলে এটা আপনি 5 GB না, আপনি হচ্ছে 1 TB পর্যন্ত পেয়ে থাকছেন। দেন আমরা দেখতে পাচ্ছি যে কমিউনিকেশন উইথ প্রফেসর্স, আমরা যারা হায়ার স্টাডিজের জন্য বাইরের দেশে যেতে চাই তারা সবাই এই জিনিসটার সাথে রিলেট করতে পারবেন। আমরা যখন বাইরের দেশে মাস্টার্স অথবা পিএইচডি করতে চাই আমরা কিন্তু ডিরেক্টলি এভাবে যেতে পারি না, আমাদেরকে কোনো না কোনো প্রফেসরের সাথে কমিউনিকেশন করে দেন বিভিন্ন প্রসেস এর মাধ্যমে এগিয়ে দেন আমাদেরকে হচ্ছে বাইরে যেতে হয়। সো ফার্স্ট স্টেপ হচ্ছে আমাদেরকে প্রফেসরের সাথে কমিউনিকেশন করতে হবে, কিন্তু প্রফেসররা এত বিজি থাকে তারা সব ইমেল চেক করতে পারে না বা চায় না। কিন্তু আপনার যদি একটা স্টুডেন্ট মেল থাকে এবং সেই স্টুডেন্ট মেলের মাধ্যমে যদি আপনি হচ্ছে প্রফেসরকে মেল করেন তাহলে প্রফেসর আপনার ওই স্টুডেন্ট মেল দেখে মনে করবে যে না, একটা ইউনিভার্সিটির আন্ডারের কোনো মেল থেকে যেহেতু একটা মেল আমার এসেছে আমার এটা পড়া উচিত। সো দ্যাট মিন্স আপনি যখন স্টুডেন্ট মেল থেকে কোনো প্রফেসরকে মেল করবেন এটা একটা হায়ার প্রায়োরিটি পাবে ওই মেলটা পড়ার জন্য। দেন একই জিনিস আমরা জব অ্যাপ্লাইংয়ের ক্ষেত্রেও দেখতে পাই, ম্যাক্সিমাম জবে দেখা যায় যে আপনার যতগুলো মেইল আসে সবগুলো মেইলের নাম দেখেই অনেককে রিজেক্ট করে দেয়। এই ক্ষেত্রে আপনি যদি স্টুডেন্ট মেইলের মাধ্যমে আপনি আপনার সিভিটাকে পাঠিয়ে থাকেন তাহলে এটা যে অর্গানাইজেশন আছে তারা এটাকে ভালোভাবে নিবে এবং আপনার মেইলটাকে শর্টলিস্টের আন্ডারে অ্যাটলিস্ট দিয়ে দিবে যে যেহেতু একটা ইউনিভার্সিটির আন্ডারের স্টুডেন্ট আইডি থেকে এখানে মেইলটা এসছে এই মেইলের সিভিটা আমাদের পড়া উচিত। দেন হচ্ছে আপনার মাইক্রোসফট অফিস 365, আমরা জানি যে মাইক্রোসফট অফিসের আন্ডারেই হিউজ অ্যামাউন্ট অফ প্রোডাক্টস আছে লাইক মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এক্সেট্রা। সো আমরা যেটা করি আমরা বিভিন্ন ধরনের অসদ উপায় অবলম্বন করে মাইক্রোসফট অফিসের এই প্রোডাক্টগুলো ব্যবহার করে থাকি। তো আমাদের যদি একটা স্টুডেন্ট মেল থাকে তাহলে আমাদেরকে এই অসদ উপায় অবলম্বন করতে হবে না, আমরা এমনিতেই এই প্রোডাক্টগুলো ইউজ করতে পারবো। দেন আপনার হচ্ছে গ্রামারলি, গ্রামারলি আমরা বেসিক্যালি আমাদের ওয়েব ব্রাউজারের মধ্যে ইউজ করে থাকি, আমরা যারা IELTS করি তারপর হচ্ছে GRE, GMAT মানে ইংলিশ রিলেটেড যে ইনস্টিটিউশনগুলো আছে সেখানে আমরা যারা পড়াশোনা করি বা এগুলো নিয়ে আমাদের যাদের ইচ্ছা আছে তারা কিন্তু আমার মনে হয় সবাই গ্রামারলিটা ইউজ করে, কারণ গ্রামারলি ইউজ করলে প্রতিনিয়ত আপনি নিজেকে ডেভেলপ করতে পারবেন ইংলিশ শেখার মাধ্যমে। সো আপনার যদি একটা স্টুডেন্ট মেইল থাকে তাহলে আপনি গ্রামারলিটা ফ্রিতে পেয়ে যাচ্ছেন। দেন আপনার হচ্ছে অ্যামাজন প্রাইম অ্যাকাউন্ট, ওই যে একটু আগে বলেছিলাম যে ভিডিও স্ট্রিমিং, অ্যামাজন প্রাইমও হচ্ছে এ ধরনের একটা ভিডিও স্ট্রিমিং ওয়েবসাইট। সো এখানে বেসিক্যালি আমাদের হচ্ছে আমরা যারা মুভি লাভার্স আছি আমরা মুভি দেখতে পছন্দ করি তারা অ্যামাজন প্রাইমটা ইউজ করি। সো অ্যামাজন প্রাইমও স্টুডেন্টদের জন্য 6 মাসের জন্য ফ্রিতে স্ট্রিমিং করার সুবিধাটা দিয়ে দিচ্ছে। সো আপনার যদি স্টুডেন্ট মেল থাকে তাহলে আপনি অ্যামাজন প্রাইমে 6 মাসের জন্য ফ্রিতে মুভি দেখতে পারবেন। দেন আপনার হচ্ছে অ্যাপেল আইফোনের যে প্রোডাক্টগুলো আছে সেগুলো আপনারা হচ্ছে মানে অ্যাপেল আইফোন ফ্রিতে পাবেন না, অ্যাপেল আইফোনের যে মানে বেস প্রাইসটা আছে সেই প্রাইস থেকে কিছুটা হলেও কম প্রাইসে কিনতে পারবেন যদি আপনার একটা স্টুডেন্ট মেল থাকে। বাট অ্যাজ ফার অ্যাজ আই নো বাংলাদেশের স্টুডেন্টদের জন্য মেবি এটা অ্যাপ্লিকেবল না। সো আমি বলবো আপনারা একটু রিসার্চ করে নিন যে বাংলাদেশের স্টুডেন্টদের জন্য কি আসলে এটা পসিবল কি না। দেন আপনার হচ্ছে অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউড, অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউডের নাম বলাতে হয়তো অনেকেই খুশি হয়ে যাবে যে স্টুডেন্ট মেল থাকলে মনে হয় অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউড একদম ফ্রিতে ইউজ করতে পারবো, না এরকমটা না। অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউডের মধ্যে যেমন ফটোশপ, তারপর হচ্ছে আপনার আফটার এফেক্টস মানে ফটো এডিটিং, ভিডিও এডিটিং যে ধরনের জিনিস আমরা ইউজ করি না কেন, এই জিনিসগুলো আমরা হচ্ছে এদের যে অ্যাকচুয়াল প্রাইস আছে ফর এক্সাম্পল মেবি পার মান্থ আমাদেরকে অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউডে $50 to $60 আমাদেরকে পে করতে হয়, বাট আপনার যদি একটা স্টুডেন্ট মেল থাকে আপনি অলমোস্ট 50% রিডিউস করতে পারবেন, দ্যাট মিন্স মেবি $20 আপনি হচ্ছে পার মান্থ এটাকে ইউজ করতে পারবেন, বাট মেবি 1 বছর পর এটার পরিমাণটা একটু বাড়বে। বাট যাই হোক না কেন আপনার একটা স্টুডেন্ট মেল থাকলে আপনি ডেফিনেটলি কিছু মানি সাবস্ক্রাইব করতে পারবেন।
দেন আপনার হচ্ছে গিটহাব ডেভেলপার। আমরা যারা প্রজেক্ট রিসার্চ এগুলো নিয়ে কাজ করি আমাদের অলমোস্ট সবারই গিটহাবে অ্যাকাউন্ট আছে। সো যাদের স্টুডেন্ট মেইল আছে তারা গিটহাব থেকে অনেক বেনিফিট পেয়ে থাকবেন। আমি অ্যাকচুয়ালি ইনডেপথ জানি না যে গিটহাবের মধ্যে কী কী বেনিফিট আছে, বাট আপনারা যদি আরও জানতে চান তাহলে আমি ভিডিও ডেসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে আপনারা প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের ইনডেপথ ডেসক্রিপশন জানতে পারবেন। এবার আমরা আরও কিছু অ্যাপ্লিকেশন অর ফিচার্সগুলো দেখব যেগুলো স্টুডেন্ট মেইল থাকলে আপনি বেনিফিটেড হচ্ছেন, বাট সেগুলো নিয়ে আমি বিস্তারিত বলবো না, আমি শুধুমাত্র নামগুলো বলে যাব। কারণ হচ্ছে এই জিনিসগুলো অনেকেই আমরা জানি না, বিশেষ করে যারা নন টেকনিক্যাল অর নন সিএসসি ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট তারা এই জিনিসগুলো আমরা জানি না। সো আমি নামগুলো বলে যাচ্ছি, যেমন একটা হচ্ছে ক্যানভা মেইনলি গ্রাফিক ডিজাইনের জন্য, এনিওয়ে AWS এডুকেট, দেন হচ্ছে আপনার মাইক্রোসফট আজুর, ডিজিটাল ওশন, বুটস্ট্র্যাপ স্টুডিও, দেন মঙ্গোডিবি, অ্যাটম, ডিপ স্ক্যান, দেন এসকিউএল গেট, দেন আরডুইনো এডুকেশন, এরকম অনেক আপনার অ্যাপ্লিকেশনস আর ওয়েবসাইটস আর বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে যেগুলো আপনি স্টুডেন্ট ইমেইলের মাধ্যমে বেনিফিটেড হচ্ছেন। আশা করি এই ভিডিওটা ইনফরমেটিভ ছিল এবং আপনাদের সবার ভালো লেগেছে। যদি কোনো রকমের কোনো মন্তব্য থাকে তাহলে ডেফিনেটলি কমেন্ট বক্সে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং। সব নতুন নতুন ভিডিও গুলি সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আল্লাহ হাফেজ।